আবারও সন্তান হারা হলেন রেণুকা মাড্ডি স্নেহের বোনের এই দুঃসময়ে তার পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাতে রেণুকা মাড্ডির বাড়িতে পৌঁছলেন সাংসদ অধীর চৌধুরী উল্লেখ্য দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের দিন রেণুকা মার্ডির এক ছেলে মারা যান মৃত ছেলের দেহ বাড়িতে রেখে ভোট দিতে যান মা রেণুকা মাড্ডি ভোট দিয়ে বেরিয়ে ছেলের শোকে পাথর মা বলেন অধীর চৌধুরীকে ভোট দিতেই ছেলের মৃতদেহ রেখে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছেন তিনি ঘটনার পর দিনই চৌধুরী পৌঁছন রেণু বাড়িতে আর তারপর থেকে প্রতি বছরই ভাইফোঁটার দিন ফোঁটা নিতে সাংসদ দাদা পৌঁছন বোন রেনু বাড়িতে আর এদিন বোনের এই দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন সাংসদ অধীর চৌধুরী